বন্ধুরা, আপনারা কি জানেন যে রমজান মাসের 30টি রোজা রাখলে আমাদের শরীরে কি উপকার হয়? এই ব্যাপারে জাপানি গবেষকরা অনেক বড় একটি জিনিস আবিষ্কার করেছেন। আমি মনে করি যে এই বিষয়টি সমস্ত মুসলমানদের জন্য জানা অত্যন্ত জরুরি। জাপানি বায়োলজিস্ট ইয়োশিনোরি ওসুমি হচ্ছেন এমন একজন গবেষক যাকে 2016 সালে মেডিসিনের উপর নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। যখন ওনাকে প্রশ্ন করা হয় যে আপনি এমন কি জিনিস আবিষ্কার করেছেন যার কারণে দুনিয়ার সবচাইতে বড় সম্মান আপনাকে প্রদান করা হয়েছে, তখন তিনি বলেন যে আমি ক্যান্সার রোগ আরোগ্য হওয়ার একটি ঔষধ আবিষ্কারের অনেক নিকটবর্তী হয়েছি। এই কথা শুনে সমগ্র পৃথিবীর বিজ্ঞানীরা তাকে অভিনন্দন জানান। এর কিছুদিন পর ইয়োশিনোরি ওসুমি বলেন যে আমি মূলত ক্যান্সার থেকে আরোগ্য হওয়ার কোনো ওষুধ আবিষ্কার করিনি, বরং কীভাবে এই রোগ থেকে বাঁচা সম্ভব তার একটি পদ্ধতি আবিষ্কার করেছি। এই কথা শুনে মানুষজন তাকে প্রশ্ন করেন যে তাহলে আমাদেরকে বলুন যে এমন কি কাজ আছে যে আমরা ক্যান্সার থেকে মারাত্মক রোগ থেকে দূরে থাকতে পারব। পৃথিবীর সবাই তখন আশ্চর্য হয়ে যায় যখন জাপানের একজন সায়েন্টিস্ট এই অবস্থায় 2016 সাল অব্যাহত থাকে। 2016 সালে মেডিকেল সায়েন্সের পরিভাষায় রোজার নাম দেওয়া হয় অটোফেজি। এই অটোফেজি আবিষ্কার করেন 2016 সালে জাপানের চিকিৎসা বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি, এবং এই আবিষ্কারের জন্য চিকিৎসালয় নোবেল পুরস্কারও পান। আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই অটোফেজি কি। অটোফেজি একটি গ্রিক শব্দ, অটো শব্দের অর্থ নিজে নিজে এবং ফেজি শব্দের অর্থ খাওয়া। সুতরাং অটোফেজি মানে নিজে নিজেকে খাওয়া। না, মেডিকেল সায়েন্স নিজের গোস্ত নিজেকে খেতে বলে না। শরীরের কোষগুলি বাহির থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলোকে খেতে শুরু করে, তখন মেডিকেল সায়েন্সের ভাষায় তাকে অটোফেজি বলা হয়। আরেকটু সহজভাবে বলি, আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরের প্রত্যেকটি কোষের মাঝে একটি করে ডাস্টবিন আছে। সারা বছর শরীরের কোষগুলি খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না, ফলে কোষগুলোতে অনেক আবর্জনা ও ময়লা জমে যায়। শরীরের কোষগুলি যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে, তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরের বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন করে। ক্যান্সার বা ডায়াবেটিসের মতো অনেক বড় বড় রোগের শুরু হয় এখান থেকেই। মানুষ যখন খালি পেটে থাকে তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে, কিন্তু তারা তো আর তাদের মতো অলস হয়ে বসে থাকে না, তাই প্রতিটি কোষ তার ভিতরের আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে। কোষগুলোর আমাদের মতো আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজের আবর্জনা নিজেই খেয়ে ফেলে। মেডিকেল সায়েন্সে এই পদ্ধতিকে বলা হয় অটোফেজি। শুধুমাত্র এই জিনিসটা আবিষ্কার করেই জাপানের ইয়োশিনোরি ওসুমি 2016 সালে নোবেল পুরস্কার নিয়ে গেল। জানা গেছে প্রফেসর ইয়োশিনোরি নিজেও সপ্তাহে দুটি করে রোজা রাখেন। বর্তমান সময়ে ক্যান্সার প্রতিরোধের জন্য এর চেয়ে ভালো পদ্ধতি আর নেই। যদি আপনারা চান যে আমাদের শরীর এই সব বিষাক্ত সেল থেকে মুক্ত থাকুক, তাহলে আমাদের উচিত আমাদের শরীরকে ক্ষুধার্ত রাখা। যখন এই ধরনের বিষাক্ত সেলগুলো মৃত্যুবরণ করা থেকে শুরু করে, তখন ক্যান্সার হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। আল্লাহ তাআলা হচ্ছেন এমন একজন সৃষ্টিকর্তা যিনি মানুষের ইবাদতের মধ্যেও রোগ থেকে আরোগ্য হওয়ার ঔষধ দিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেখানে প্রতিটি পদে পদে মানুষের জন্য উপকার নিহিত রয়েছে, যার কারণে রমজান মাসের একজন মুসলমান আহার করাকে অপছন্দনীয় মনে করে থাকে। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত নাজিল করেছেন যে তোমরা খাও এবং পানাহার করো এবং অপচয় থেকে বিরত থাকো, নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমরা খাও, পান করো এবং দান সদকা করো এবং অহংকার এবং দাম্ভিকতা থেকে বেঁচে থাকো। প্রিয় বন্ধুরা, মানুষের শরীরে সামান্য কিছু পরিমাণ খাবার হলে যথেষ্ট। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুসাফির এবং অসুস্থ ব্যক্তিদের জন্য রোজাকে মাফ করেছেন, এবং যারা রোজা রাখতে অক্ষম তাদের জন্য আল্লাহ তাআলা কাফফারা ব্যবস্থা করেছেন। অতঃপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, রোজা রাখার মধ্যে তোমাদের উপকার নিহিত রয়েছে যদি তোমরা জানতে। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটাই যে তুমি যদি এ ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারো, তাহলে তোমার জন্য ভালো এটাই হবে যে তুমি রোজা রাখো। রোজার মাধ্যমে একজন মুমিন বান্দারা বাহ্যিক এবং আত্মিক উভয়ভাবে উপকার লাভ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।
আমিন।